বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। আমাদের কাছে খোলাফায়ে রাশিদিন আহলে বাইতে রাসূল আসহাবু রাসূলিল্লাহ সমস্ত সাহাবারা মান্যবর, মাথার তাস, কোন সাহাবীকে গালি দেওয়ার অধিকার আমাদের নাই। আহলে বাইতকে আমরা প্রাধান্য দিয়ে আলোচনা করি না, অসুবিধা কি? 1000 বার যায়েজ, আরো বেশি যায়েজ, কিন্তু একজনকে সম্মান দিতে যাই আরেকজনকে গালি দেওয়া, এটা কখনো সুন্নিয়ত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাদু ভাই, আমার কয়েকটা প্রশ্ন এসেছে, আমি সংক্ষেপে এগুলোর উত্তর দিব। একটা প্রশ্ন এসেছে, আমি সংক্ষেপে উত্তর দিব, তবে অনেকের অনেক প্রশ্ন থেকে যেতে পারে, আমরা তো আর সব প্রশ্নের উত্তর এক মাহফিলে দেওয়া সম্ভব না। আরশ, কুরসি, লৌহ, কলম, এই সব কিছু সৃষ্টি হয়েছে নূরে মুহাম্মাদি থেকে। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সূরা কলমের এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছেন, এবং তাফসীরে ইবনে আবি হাতিমের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজির অনেকগুলি, ওয়াল্লাহু মিনান নূর ওয়াল কলামু মিনান নূর, আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। আর আমগো ভাইরা এসে মাটির ব্যবসা লইয়া, তুমি মাটির ব্যবসা করছো রে ভাই, বলছো যে নবী মাটির তৈরি, আরে না ভাই, সাত আসমান সাত জমিন সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে জিলদ আউয়ালে হাদিস কানা উল্লেখ, আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু আনহু আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আনিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতু সামাই ওয়াল আরদা। হযরত আলী নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার দয়াল নবীজি আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন, আমার আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম গো, আমার জালালের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আপনি রসুলকে যদি সৃষ্টি না করতাম, সাত আসমান সাত জমিন সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে মাটি দিয়ে নবীজি নয়, বরং মাটির জমিন সৃষ্টি হয়েছে নবীর উসিলায়। কার উসিলায়? শিরনি খাও মোল্লা ছিনো না, এই মাটির ব্যবসায়ী নতুন বাইরেছে, এরা আবার সুন্নিদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ ফতোয়ায় স্বামী এক পৃষ্ঠা পড়িয়া দিলে বলে 1 কোটি টাকা দিব, যদি এক পৃষ্ঠা পড়লে 1 কোটি টাকা দেয় আলাউদ্দিন জাহাদি, উনি যত পৃষ্ঠা চাও অত পৃষ্ঠা পড়িয়া শোনাবে, তবে প্রতি পৃষ্ঠার বিনিময়ে 1 কোটি করে টাকা দিতে হবে, ওই টাকাগুলি সুন্নি মাদ্রাসায় আমরা কাজে লাগাবো, ঠিক আছে? এই মোল্লারে ধরো, এর বহু টাকা হয়ে গেছে, এর সবগুলি টাকা এখন ফতোয়ায় স্বামী পয়রা পয়রা আনতই, কথা ঠিক না বেঠে? এত টাকা হয়ে গেছে, এর টাকাগুলি আনতে হবে, এক পৃষ্ঠা পড়ব 1 কোটি দিব, আরেক পৃষ্ঠা পড়ব 1 কোটি দিব, খালি কোটি কোটি টাকা দিব, আর সারা বাংলার সমস্ত সুন্নি মাদ্রাসাগুলি চাঙ্গা করব, ঠিক আছে? এরা ধরেন বাংলাদেশে কোন জায়গা আছে ধরেন, আমরা পরে পরে টাকা নিব, শুধু টাকা দেয়, টাকা দরকার, সুন্নি জামাতে টাকা দরকার আছে না নাই? আমাদের সুন্নি মাদ্রাসা অনেক জায়গায় অর্থের অভাবে চালাতে পারছে না, শিক্ষকের বেতন দিতে পারছে না, ছাত্রদেরকে ভালোভাবে যোগান দিতে পারছে না, খাবার দাবার ভালোভাবে দিতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে সুন্নি মাদ্রাসায়। এই মোল্লার এত টাকা, এই টাকা আনো আর ফতোয়া স্বামী পড়ো, আর টাকা আনো ফতোয়া স্বামী পড়ো, আর টাকা আনো, ধরো দুদুকের দায়িত্বে যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আর্জি পেশ করছি, আপনার দুদুকের দায়িত্বশীল লোকদেরকে এই মোল্লার পিছনে লাগান, তার বহু টাকা হয়ে গেছে, আমরা লিগ্যাল ভাবে আনবো, ফতোয়া স্বামী পয়সা পয়সা টাকা নিব, আপনি তাদের ধরেন, তারে ধরেন, বহু টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে, এরা দুদুক, এদেরকে দেখে না,
হ্যাঁ দুদক দেখে না, দুর্নীতি দমন কমিশনের ভাইরা আপনারা দেখেন না, এদেরকে ধরে নেন তাড়াতাড়ি করে। গ্যাস চুরির মামলায় ধরা গেছে, রেলওয়ের জায়গা দখল করে রাখছে এই মামলায় ধরা গেছে। আরে বাবা, আরো কইলে তো সমস্যা। এরা নাকি সুন্নিদেরকে চ্যালেঞ্জ করে, সুন্নিরা কিতাব পড়তে জানে না, তুমি পারো আসো, টাকা আমরা, তুমি টাকা নিয়ে আসো, আমরা ফতোয়া সামনে নিয়ে যাও, টাকা লাগবে। কত বড় পাওয়ার হয়ে গেছে, কত বড় তাকাব্বুরি, অহংকারী, এটা নিঃসন্দেহ অহংকার। ইলিম নিয়ে অহংকার করা ঠিক না, ইলিম আল্লাহর দান, ঠিক না? কোন আলেম নিজেকে একেবারে পারফেক্ট বলতে পারবে না, তার কোনো না কোনো দুর্বলতা আছে। একমাত্র সমস্ত দুর্বলতা থেকে মুক্ত হলো আল্লাহ তাআলা। আর দয়াল নবীজিকে আল্লাহ, সমস্ত নবীদেরকে আল্লাহ মাসুম রাখছে, ওলি আল্লাহদেরকে মাহফুজ রাখে, মাসুম না মাহফুজ। আলেমদের কোনো না কোনো একটা জায়গায় সমস্যা থাকতে পারে, তাই বলে এরকম চ্যালেঞ্জ যারা করে নিঃসন্দেহে তারা অহংকারী, কথা ঠিক না বেঠে? ধরেন কত টাকা হয়ে গেছে, এত টাকা হয়ে গেছে, বুরু ক্ষেত থেকে বলে আমাকে তাহির হিসাবাইছে। আচ্ছা বুরু ক্ষেত্রে তো ভালো জায়গা, হালাল টাকা দিয়ে কিনছে, তুমি তো রেলওয়ের জায়গা দখল করে রাখছো, এটার দলিল বাইর করে আবার ধরা খাও। গ্যাসের মামলা আছে, বাপে তাবিজ বেচছে, বেচছে নিজের লেহাপড়া করে সে ফারছে, বাপে তাবিজ বেচছে, আমি জানি গুলো জানি। সুন্নি আলেমদের বিরুদ্ধে শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নয়, যদি সুন্নি আলেমদের বিরুদ্ধে ফারদার কোনো বেয়াদবি করা হয় তার ভাঙ্গা জবাব দেওয়া হবে। কত টাকা হয়ে গেছে, 1 কোটি টাকা দিয়ে দিবে এক পৃষ্ঠা ফল, টাকা নিয়ে আসো। আমাদের বাংলাদেশে অনেক লোক আছে ফতোয়া স্বামী পড়ার মতো, টাকা নিয়ে আসো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। লক্ষ লক্ষ টাকা দিয়ে, নিজের টাকা খরচ করে হেলিকপ্টার দিয়ে গেছিলাম গত বছর, আমগো তাহিরি সাহেব সহ হাসান আজহারি ভাই, আমি নকশবন্দি সহ আমরা সবাই গেছিলাম, উদ্দেশ্য লোকটার ধরে রাখতে যে সুন্নি জামাতে থাকো কিব, এটা তো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ধাবিত হয়, তো জিনিস তো সুন্নি জামাতের না, এই প্রোডাক্ট তো ওয়াহাবিরার প্রোডাক্ট। যাকে কাফের ফতোয়া দিছে তার সাথে একসাথে ওয়াজ করতেছে, হাস্যকর। এই যে মামুনুল হক সাহেবের নাম বলে দিলাম, ওনাকে কাফের ফতোয়া দিছে, অথচ ওনার সাথে এখন একই মঞ্চে মাহফিল করে, এরা কি কোনো হক হতে পারে? এগুলি ইহুদ এবং নাসারাদের দালাল, পেটের ওজনে, পেটের ভুরির ওজনে স্টেজ ভেঙে পড়ে। জ্বালাপুরা দরকার নাই, এখন জ্বালাপুরা দরকার নাই, যদি দরকার হয় আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলাকে বাংলা থেকে উৎখাত করে দেওবন্দে বানায় দেব, এখন দরকার নাই, ঠিক আছে না? সময় হইলে ঘেরাও করব, প্রশাসনের সহযোগিতা নিয়ে ঘেরাও করব। বাংলাদেশে ওলি আল্লাহ বিদেশি কাউকে থাকতে দেওয়া হবে না, না, না। এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, ঠিক না বেঠে? এক ভাই জানতে চাইছেন, এ কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যাবে কি, নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে কি, মোবাইল নিয়ে বাথরুমে যা, বাথরুমে মানে লিখতে গিয়ে একটু সাজায় লিখতে পারেন, আমি ঠিক করে পড়তেছি আর কি, মোবাইল নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে কি, তো লিখতে তাড়াহুড়া করে লেখ, সেটা হইতেই পারে স্বাভাবিক। তো ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এটা হলো একেবারে চূড়ান্ত ফতোয়া, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। এখন মোবাইলে যে ফাংশনটা, মোবাইলে আপনি যখন কোরআন কারিম তেলাওয়াত করবেন তখন আপনি ওযু করে নেবেন, টাচ করলে অবশ্যই আপনাকে কোরআনের আয়াতে টাচ করলে আপনাকে, এই যে আমি কোরআন শরীফ বের করে রাখছি এখানে, টাচ করলে আপনার ওযু থাকতে হবে যেহেতু এটা কোরআনের আয়াত। কিন্তু আপনার সফটওয়্যার যদি ওপেন না থাকে, এখন সফটওয়্যার ওপেন নাই, কোরআনের সফটওয়্যার এখন ওপেন নাই, এখন টাচ করলে আপনার ওযু লাগবে না, বলবেন এই এটার ভিতরে তো কোরআন শরীফ আছে, তাহলে এখন এটা ধরলে ওযু করা লাগবে না কেন? এটা হলো এখন অদৃশ্য অবস্থা আছে, আপনাদের অবশ্যই এটা জানা আছে যে হাফেজে কোরআন, কোরআনের হাফেজ তাদের সিনার মধ্যে কোরআন শরীফ আছে, আসেনি কথা বলেন, আসেনি কোরআনের হাফেজ যারা
তাদেরকে আপনারা ওযু ছাড়া ধরলে আপনাদেরকে গুনাহ হবে? ওনার সিনার ভিতরে কোরআন আছে এটা নিশ্চিত, কিন্তু আমার ওযু নাই বিদায় হাফেজে কোরআনের সাথে মুসাফা বা মুআনাকা বা স্পর্শ করতে পারবো না, এরকম না। ওযু করে হাফেজে কোরআনকে ধরা যেমন জরুরি না, এমনি ভাবে কোরআনের সফটওয়্যার যদি অদৃশ্য অবস্থায় কোরআন এই মোবাইলে থাকে, সেহেতু ওই ওযু ছাড়াও এটা ধরা কোনো অসুবিধা না। তবে ওপেন থাকলে সেটা টাচ করলে অবশ্যই আপনাকে ওযু করে টাচ করতে হবে। কথাটা বুঝতে পারছেন আপনারা? মোবাইলের ভিতরে সফটওয়্যার যদি ওপেন করা না থাকে তাহলে এটা হাফেজে কোরআনকে যেমন ওযু ছাড়া স্পর্শ করা যায় এটাও স্পর্শ করা যাবে, কিন্তু ওপেন থাকলে সেটা ওযু করে টাচ করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। আলোচনা শেষ করার আগে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় সহ মন্ত্রণালয়ের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি এই মর্মে যে ওনারা বাংলাদেশের জাতীয় মহান সংসদে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে পালনের ব্যাপারে গেজেট পাস করেছেন এবং ওই দিন জাতীয় পতাকা উত্তোলনের আইন পাস করেছেন। এই জন্য আজকের মাহফিল সহ সারা দেশের সমস্ত সুন্নি জনতার পক্ষ থেকে, আলাউদ্দিন জাহাদির পক্ষ থেকে, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল সবাইকে আমরা শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি। সবাই বলেন মারহাবা। আজীবন সরকারের এই সুন্দর অবদানের কথা সুন্নি জনতা স্মরণ রাখবে ইনশাআল্লাহ। এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এই বাঁশখালী থানার অফিসার অফ ইনচার্জ সহ দায়িত্বশীল যেনারা আছেন প্রশাসনের গোয়েন্দা বিভাগের সিআইডি ডিবি ডিএসবি আরো যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক মহলে যে সমস্ত ভাইরা আছেন জাতির বিবেকের দায়িত্ব পালন করছেন সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটা ইউটিউব চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুন্নিয়ত প্রচারে আপনারা সময় দিচ্ছেন, আপনারা পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা এই খেদমতটাকেও সুন্নিয়তের পক্ষে কবুল করে নেক। বলেন আমিন। আজকের মতো আমি আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আলোচনা এখানে টানলাম। যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যায় হাশরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। নামাজ কাজা করবেন না, নামাজ ছাড়া কোনো তরিকা নাই। যেই পীরে নামাজ পড়ে না ওই পীর বাদ দিয়ে দেন, বেনামাজি পীর কখনো হক পীর হতে পারে না। নামাজ পাশক্ত পড়বেন, আল্লাহ তাআলা হকের উপরে সুন্নিয়তের উপরে থাকার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।